গেল কয়েকদিন থেকে ঠাকুরগাঁও ও তার আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেড়েই চলছে। ঘন কুয়াশার কারণে দুপুরে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডা বাতাসে দুস্থ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে গা গরম করছে অনেকেই। খেটে খাওয়া দিনমজুররাও পড়েছেন দুর্ভোগে। ঠান্ডা তো কাজ করা যায় না, হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ভুগছে রোগে। দুদিনে সদর হাসপাতালে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে শিশু সহ 500-এরও বেশি রোগী। কিছুদিন আগে ভর্তি করছি, 2-3 দিন ছিলাম, আবার বাসায় নিয়ে গেছে, আবার পাতলা পায়খানা বমি, কিন্তু বাচ্চার পাতলা পায়খানা কমতেছে। একই চিত্র দিনাজপুরেও। শ্রমজীবী মানুষরা শঙ্কায় রয়েছে পৌষের শীতের তীব্রতা নিয়ে। এত ঠান্ডা, এই ঠান্ডা বেড়ে যায় না, হায় সপনাশ, কুয়াশা পড়তেছে কত জোরে, এখানে টিপটাপ টিপটাপ পড়তেছে। সরকার থেকে একটু কম্বল টম্বল যদি দিত, তাহলে বাচ্চা কাচ্চা একটু আরাম করে থাকতে পারতাম। এদিকে আর কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরো কমার সম্ভাবনার কথা জানালেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা। সর্বনিম্ন তাপমাত্রা 12.2, আরো কমার সম্ভাবনা আছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।